দ্বিতীয় পর্যায়ে লোকসভা নির্বাচনের প্রচারের আজ অন্তিম দিন। ম্যারাথন দৌড়ঝাঁপ আর ঘরে ঘরে প্রচার অভিযান বিজেপি কাছাড় জেলার সংখ্যালঘুদের। উন্নয়নের ভাগ হিন্দুরা যেমন পাচ্ছে, মুসলিমরাও তেমনি ভাগ পায় বর্তমান সরকারের আমলে। বিজেপি শিখিয়েছে দেশপ্রেম। বিজেপি প্রত্যেকটি সভা শুরু হয় দেশাত্মবোধক সঙ্গীতের মাধ্যমে। ভারত মাতা কি জয় মানে রাষ্ট্রকে সম্মান করা, এই স্লোগানে কোনো বাধা নিষেধ নেই ইসলামে। বর্তমান সরকারের আমলে বিভিন্ন প্রকল্পের ভাগ সংখ্যালঘুরা পেয়ে যাচ্ছে, এতে কোনো বাধা নিষেধ নেই। কংগ্রেস আমলে বিভিন্ন দুর্নীতির কথা আর সবকা সাথ সবকা বিশ্বাস এই মন্ত্র নিয়ে ঘরে ঘরে বিজেপির সংখ্যালঘু কর্মকর্তারা ভাঙারপাড় এলাকায় শিলচর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যর হয়ে প্রচার অভিযান চালাচ্ছেন। দেখে নেব এ নিয়ে আমাদের প্রতিনিধি জুবাইর আহমদের সঙ্গে বিস্তারিত। পূর্বাঞ্চল প্রতিদিন নিউজে আপনাদেরকে স্বাগত। আমরা এখন দাঁড়িয়ে আছি বরকলের সমষ্টির উত্তর ভাঙ্গারপাড়ে। ইতিমধ্যে একটা বিজেপির ঘরোয়া সভা, যেটা হোমওয়ার্ক চলছে, আমরা এখানে দেখতে পেলাম। সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের মন্ত্র, মোদী গ্যারেন্টি হেমন্ত ওয়ারেন্টি নিয়ে এখানে কথা হয়েছে। এখানে কথা হয়েছে হিন্দু যেমন পাচ্ছে, মুসলিমরা তেমন উন্নয়নের ভাগ পাচ্ছে, এমনটাই মন্তব্য এসেছে এখানে। এখানে এসেছে ভারত মাতা কি জয়, মুসলমানরা বলতে পারবে, এখানে কোনো ধরনের ভেদাভেদ নেই। এখানে সংখ্যালঘু নেতারা উপস্থিত রয়েছেন, কাছাড় সংখ্যালঘু থেকে বিজেপির স্টেট সংখ্যালঘু নেতারা রয়েছেন, আমরা তাদের সঙ্গে কথা বলবো। দাদা, আপনার নামটা এবং আপনার পদবিটা কি? প্রথমেই পূর্বাঞ্চল প্রতিদিনকেই এই ধন্যবাদ জানাই, এবং আমি হচ্ছি আব্দুল রাজ্জাক বৈবৈয়া, কাছাড় সংখ্যালঘু মোর্চার সাধারণ সম্পাদক, বিজেপি ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে আমাদের এই ভাঙ্গারপাড় অঞ্চল বেশিরভাগই মাইনরিটি মানুষ রয়েছে। এখানে 80% মাইনরিটি মানুষ। এখানেই যে সরকারের যেসব অনুদান এসেছে সমানভাবে, এখানে কে হিন্দু, এখানে যে মাইনরিটি এরিয়া, এই জিপিটা মাইনরিটি, যে সরকারি অনুদান আসার পরে এখানে যে মাইনরিটি মানুষ রয়েছে এখানে কম দেব, সেই সমস্ত কথা ভারতীয় জনতা পার্টির কারোর কাছ থেকে শুনতে পাইনি। আমি বিশেষ করে বলতে পারবো যে আমাদের এই সংখ্যালঘু এরিয়াতেই যেভাবে সরকারি ভারতীয় জনতা পার্টি সরকার টাকা অবস্থায় সরকারি অনুদান এসেছে তা অনেক যথেষ্ট। কংগ্রেস সরকার যখন ছিল তখন কিন্তু ওনারা বলেছে খালি মুসলমানের দোয়াই দিয়েছে, কিন্তু এইভাবে কোনো অনুদান আসেনি, আমাদের ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করেছিল। আমি প্রথমে ধন্যবাদ জানাবো পূর্বাঞ্চল প্রতিদিনকে, আপনি এমন একটা মেসেজ আমাদের সম্মুখে তুলে ধরার জন্য। আমরা প্রত্যেকে জানি নিজের দেশের সাথে, নিজের মাতৃভূমির সাথে মায়া মহব্বত লাগানো একটা ইমানের অঙ্গ। আমরা ভারতীয় জনতা পার্টিতে গিয়ে যে সংস্কৃতি আমরা শিখেছি, সত্যি সেটার জন্য আমরা অত্যন্ত গর্বিত। গোটা ভারতের মধ্যে একটাই দল আছে যে দল আমাদেরকে দেশাত্মবোধকতা শেখায়, প্রেমতা শেখায়, দেশপ্রেম শেখায়, ভালোবাসা শেখায়, আমাদের নিজের মাতৃভূমির সাথে মায়া মহব্বত শেখায়, একমাত্র একটা দল ভারতীয় জনতা পার্টি। আমরা ভারত মাতা কি জয় যেটা উঠে এসেছে, আমাদের নিজের দেশের সাথে, নিজের মায়ের সাথে, নিজের মাটির সাথে আমাদের ভালোবাসার লাগানো, সেই কথা আমি বলছি। ভারত মাতা কি জয়, আমরা নিজের দেশের সাথে, নিজের মাটির সাথে, নিজের অন্তরের সাথে, নিজের মায়ের সাথে ভালোবাসা লাগানি, এটাই কথা। আপনি কি বলবেন? সর্বপ্রথমে পূর্বাঞ্চল প্রতিদিনকে আমি অশেষ ধন্যবাদ জানাই। আজকে আপনি এমন এক প্রশ্ন করেছেন যে এটা সবার জানা আছে, আপনারও জানা আছে যে উন্নয়নের স্বার্থে, আর আরেকটা হচ্ছে ভারতবর্ষের মুসলমানরা যেভাবে সুরক্ষিত, এটা বিগত দিনে কংগ্রেস সরকার যখন ছিল তখন ভারতের মুসলমানরা এইভাবে সুরক্ষিত ছিল না, কিন্তু আজকের দিনে ভারতবর্ষের মুসলমানরা এমনভাবে সুরক্ষিত যে আমাদের নিয়ারেস্ট রাষ্ট্র বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এবং মুসলিম যত কান্ট্রি আছে এই কান্ট্রিগুলার মুসলমানরা এইভাবে সুরক্ষিত নয় যেভাবে আমাদের ভারতবর্ষের মুসলমানরা সুরক্ষিত, এবং ঠিক সেইভাবে উন্নয়নের দিক দিয়েও আমাদের কিছু কিছু প্রকল্প মুসলিমরা বেশিরভাগ উপকৃত হচ্ছে। তাই উন্নয়নের স্বার্থে এবং মুসলিমরা সুরক্ষিত থাকার স্বার্থে ভারতীয় জনতা পার্টির পক্ষে এবার মুসলিম ভোট প্রায় 80% 80% ভোট ভারতীয় জনতা পার্টির পক্ষে আসবে, এই আশাবাদী আমি। শিলচর লোকসভা সমষ্টির, বরকলা বিধানসভা সমষ্টির উত্তর ভাঙ্গারপাড়ে
বিশেষ একটা গরুয়া সভা অনুষ্ঠিত হয়েছিল। এখানে 95% সংখ্যালঘুরা উপস্থিত ছিলেন, এমনকি এখানে স্থানীয় যারা মুরব্বীগণ উপস্থিত ছিলেন সবারই একটাই দাবি, উন্নয়নের স্বার্থে ভোট দেওয়া। কংগ্রেসের যে বিভিন্ন ধরনের দুর্নীতি হয়েছিল সেগুলি নিয়েও আলোচনা হয়েছিল। এখানে আমরা পূর্বাঞ্চলের পর্দায় আপনাদেরকে দর্শকদেরকে দেখানোর জন্য চেষ্টা করব।